গত 16 মার্চ আসন্ন লোকসভা ভোটের নির্ঘণ্ট ঘোষণা করেছে নির্বাচন কমিশন। 19 এপ্রিল থেকে শুরু হয়ে 7 দফায় সম্পন্ন হবে দেশের সাধারণ নির্বাচন। রাজ্যের 42টি আসনের মধ্যে 16টি আসনে পরিবর্তন হতে পারে জয়ের রং। বিজেপি না তৃণমূল বাংলায় কারা এগিয়ে থাকবে তা নির্ভর করতে পারে এই 16 কেন্দ্রের ফলাফলের ওপর। প্রথমে দেখে নেব ঝাড়গ্রাম লোকসভা আসন। 2019 সালের লোকসভা ভোটে এই কেন্দ্র থেকে জয়ী হয়েছিলেন বিজেপি প্রার্থী কুনার হেমব্রম। 6,26,583 ভোট পেয়েছিলেন তিনি। দ্বিতীয় হয়েছিলেন তৃণমূলের বীরবা হাসোরেন। জোড়াফুল শিবিরের প্রার্থী ভোট পেয়েছিলেন 6,14,816। 11,767 ভোটের ব্যবধানে জয়ী হয়েছিলেন কুনার হেমব্রম। 5 বছর আগের সেই পরিস্থিতি অবশ্য পাল্টে গিয়েছে। জঙ্গলমহলের এই জেলায় সংগঠন শক্ত করেছে জোড়াফুল শিবির। তবে এই অঞ্চলের 35% কর্মী ভোট জনজাতি তালিকাভুক্তি সহ নানান দাবিতে একাধিকবার রেল ও পথ অবরোধ করেছে। আসন্ন নির্বাচনে নিজেদের সমাজ থেকে প্রার্থীও দিয়েছেন কর্মী নেতারা, ফলে তাদের ভোট বড় ফ্যাক্টর হবে। আসন্ন ভোটে ঝাড়গ্রাম আসনে তৃণমূল কংগ্রেস প্রার্থী করেছে কালীপদ সোরেন। বিজেপির হয়ে লড়াই করছেন প্রণোদ টুডু। অন্যদিকে বামেরা প্রার্থী করেছে সোনামণি মুর্মুকে। প্রসঙ্গত, সাঁওতালি সাহিত্য জগতের উজ্জ্বল নাম কালীপদ সোরেন 2022 সালে পদ্মশ্রী সম্মান পান। চলতি বছর ফেব্রুয়ারি মাসে জঙ্গলমহল সফরে গিয়ে তাকে বঙ্গবিভূষণ সম্মানে ভূষিত করেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অন্যদিকে গেরুয়া শিবিরের প্রার্থী প্রণোদ টুডু পেশায় চিকিৎসক। ঝাড়গ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসকের চাকরি থেকে সদ্যই ইস্তফা দেন তিনি। এরপর পদ্মশিবির তাকে ঝাড়গ্রাম লোকসভা আসনে প্রার্থী করে। অন্যদিকে বাম প্রার্থী সোনামণি মুর্মু ইউনিসেফের হয়ে আদিবাসী গ্রামে ঋতুস্রাব নিয়ে কাজ করেছেন। কিশোরী থেকে সাধারণ মহিলাদের মধ্যে সচেতনতা গড়ে তুলতে কাজ করেছেন তিনি, শিখিয়েছেন স্যানিটারি ন্যাপকিনের ব্যবহার। তিনজনই প্রার্থী হিসেবে যথেষ্ট যোগ্য। তবে এই কেন্দ্রে কর্মী ভোট বড় ফ্যাক্টর। গত নির্বাচনে কর্মী সমাজের ভোট বিজেপি ও তৃণমূলের মধ্যে ভাগাভাগি হয়েছিল, তারপরেও গেরুয়া শিবির জয়ী হয়েছিল। আসন্ন নির্বাচনে কর্মীরা যদি জোটবদ্ধ হন, তবে তৃণমূল ও বিজেপি দুই প্রার্থীর লড়াই সেয়ানে সেয়ানে হবে। সেক্ষেত্রে বাম প্রার্থীরও কিন্তু অ্যাডভান্টেজ থাকবে। গত লোকসভা ভোটে মেদিনীপুর কেন্দ্রে জয়ী হয়েছিলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। 6,85,433 ভোট পেয়েছিলেন তিনি। অন্যদিকে তৃণমূলের মানস ভূঁইয়া পেয়েছিলেন 5,96,481 ভোট। 88,952 ভোটে জয়ী হয়েছিলেন দিলীপ ঘোষ। কিন্তু এবারে দিলীপকে মেদিনীপুরে প্রার্থী করেনি গেরুয়া শিবির। এই আসনে দলের তরফে প্রার্থী করা হয়েছে অগ্নিমিত্রা পালকে। অন্যদিকে তৃণমূলের তরফে টিকিট দেওয়া হয়েছে জুন মালিয়াকে। অগ্নিমিত্রা পাল মেদিনীপুরে নতুন প্রার্থী। বামফ্রন্ট প্রার্থী করেছেন সিপিআই এর বিপ্লব ভট্টকে। তবে জোড়াফুল শিবিরের প্রার্থী জুন মালিয়া এর আগে মেদিনীপুর বিধানসভা থেকে জয়ী হয়ে বিধায়ক হন। অগ্নিমিত্রা পলের তুলনায় মেদিনীপুর অনেকটা বেশি রাজনৈতিকভাবে পরিচিত তৃণমূল প্রার্থীর কাছে, ফলে বিজেপি প্রার্থীর কাছে এই কেন্দ্র কিন্তু অনেকটাই চ্যালেঞ্জের। বাঁকুড়া 2019 সালের লোকসভা ভোটে এই কেন্দ্র থেকে জয়ী হয়েছিলেন বিজেপি প্রার্থী সুভাষ সরকার। 6,75,319 ভোট পেয়েছিলেন তিনি। দ্বিতীয় হয়েছিলেন তৃণমূলের সুব্রত মুখোপাধ্যায়। জোড়াফুল শিবিরের প্রার্থী পেয়েছিলেন 5,986 ভোট। 1,74,333 ভোটের ব্যবধানে জয়ী হয়েছিলেন সুভাষ সরকার। বাঁকুড়া থেকে জয়ী হওয়ার পর সুভাষকে মন্ত্রিত্ব দিয়েছিল কেন্দ্রের বিজেপি সরকার। আসন্ন লোকসভা ভোটে বিজেপির তরফে পুনরায় সুভাষ সরকারকে প্রার্থী করেছে গেরুয়া শিবির। তৃণমূল কংগ্রেসের তরফে টিকিট দেওয়া হয়েছে অরূপ চক্রবর্তীকে। অন্যদিকে বামফ্রন্ট এই কেন্দ্রে দাঁড় করিয়েছে নীলাঞ্জন দাশগুপ্তকে। পেশায় আইনজীবী নীলাঞ্জন এলাকায় বামপন্থী হিসেবে পরিচিত, মানুষের সুখে দুঃখে পাশে থাকেন। অন্যদিকে তৃণমূলের প্রার্থী অরূপ চক্রবর্তীও পেশায় আইনজীবী। তৃণমূলের জন্মলগ্ন থেকেই দলের সঙ্গে যুক্ত, ফলে মানুষের সঙ্গে তাঁরও নিবিড় যোগ রয়েছে। 2013 সালে পঞ্চায়েত নির্বাচনে জয়ী হয়ে বাঁকুড়া জেলা পরিষদের সভাধিপতি হয়েছিলেন অরূপ। গতবারের সাংসদ সুভাষ সরকারের সঙ্গে তাই তৃণমূল প্রার্থীর জোট টক্করের সম্ভাবনা রয়েছে। তার আরও একটা বড় কারণ, সুভাষ সরকারের বিরুদ্ধে স্থানীয় বিজেপি নেতাকর্মীদের একাংশ যথেষ্টই ক্ষুব্ধ। একাধিকবার সেই ক্ষোভের মুখেও পড়তে হয়েছে বিজেপি প্রার্থীকে। ব্যুরো রিপোর্ট, নিউজ বর্তমান।